Horo agor talawo naimu thangna kini eba safety kri. Oba hina te kisa patimu nuzagai faiga. Tangai hor inkhangke agor tala doliwo safety kri. Oba hina mangpili nuzagai faike jibi amsayo. Thane horni patimu shoiman ka horo agor tala jibi shakham nogo. Shakhame tubi phaimani noknukhuni borro. Phiaba hor inkhangka ke noknukhuni borro. Amsayo safety kri. Oba hina koksichamu nuzagai faikya. Paithago hasini montri okra doktori Manik Shahani thaniwo. বস্তুম এবা বিচার ছানে খুব খেঙ্কা সুনামুরানি শিকলা আমি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সের কাছে আমি একটা বিচার চাই আমরা সুনামুরা থেকে আমি ক্যান্সার হসপিটালে আইছি কালকে 16 তারিখ সকালবেলা আমার বাবার নিয়ে ক্যান্সার হসপিটালে বাবা ক্যান্সার হসপিটালে ভর্তি এই কারণে আমি সারা রাত আমি ভিতরে তো বেশি লোক থাকা যায় না ভিতরে মা আছে বাবার সাথে আমি বাইরে আসলাম বাইরে বারান্দাতে ছিলাম আমি সারা রাত ভোর রাত্রে 4:10 বাজে আমি বাইরে ছিলাম জি বিশাম নাইতাম একটু চা খাওয়ার লাগিয়া ওই সময় একটা গাড়ি দিয়া একটা ব্ল্যাক কালার একটা গাড়ি দিয়া চারজন ফোলা ভাই উপরের দিকে উঠতে লইছিল তা আমি নিচের দিকে নামতাছি গাড়ি থেকে আমার গালি দিছে গালি দেওয়া আমি গার ফিরিয়ে গাড়ির নাম্বার দেখতাম লোক দিলাম নাম্বার আর দেখতাম পাচ্ছি না নাম্বারটা বোঝা যায় না তারপরে গাড়িটা উপর থেকে আবার ঘুরে আইছে আমি এনা দাঁড়াইছি না আমি নিচের দিকে আই হতাছি তারা উপরের দিকে থেকে গাড়িটা ঘুরে এসে আইসে আইসে আমার সামনে দাঁড়ায় করে এসে যা গাড়িতে চারজন নামছে নাই মেসেজটা করতেছে তোর বাড়ি কোথায় আমি বলছি আমার বাড়ি সুনামুরা তারা কইতেছে কেন খিটে আইসো আমি কিছু আমার বাবারে নিয়ে আসি ক্যান্সার হসপিটালে আমি একটু জিবির সামনে যাওয়ার দরকার আছে তারপরে আমাকে কইতেছে তোর নাম তুই কি মুসলমান আমি কে হ্যাঁ আমি মুসলমান তারপরে কইতেছে কয় সুনামুরা কারে চিনস তারপরে আমি সুনামুরা তোমার কারে দরকার তারপরে আমার তিনজনে ধরিয়া একজনে কান্দ হাত রেখে বুকো থার ভাই আর কয় কয় আমি আল্লাহ আকবর গুমো তুই জয় শ্রীরাম ক তোরা তো বয়ান দেশ হিন্দু মুসলমান ভাই ভাই তুই জয় শ্রীরাম ক আমি কি আমি জয় শ্রীরাম কী দেখুমো তোমার ধর্মটা তোমার কাছে প্রিয় আমার ধর্মটা আমার কাছে প্রিয় হ্যাঁ কারোর ধর্ম কারোর কাছে ছোটো না তাহলে তুমি আমার ধর্ম ছোটো করে এমন করে আমার কইতে বিল্লা জোর করতেছো গিয়ে লিগে তারপরে আমার বুক বাড়ি আবার কটা থাওর দিছে তারপরে আমার সুনামুরার বিল্লাল মন্ত্রীর ভাতিজা দুর্গাপুরের হের নাকি ফ্রেন্ড হয় তারা হের কাছে ফোন করছে ফোন করে এসে কইতাছে যে আমার চিনে কিনা তারপরে আমার কাছে মোবাইলটা দিছে মোবাইল দেওয়ানোর পরে তো তাই না আমার পরিচয় চাইছে আমি আমার পরিচয় দিছি দেওয়ার পরে ওকে ভাই কইতাছে তারা বোধ ড্রিঙ্কস করে রয়েছে আমি হ্যাঁ তারা ড্রিঙ্কস করে রয়েছে একজনের সাথে গানও আছে পিস্তল আছে একজনের সাথে হ্যাঁ কোমরে তারপরে কইতাছে তুমি তারা লো কোনো ভেদাল করো না কিছু করো না মন কষ্ট নিও না তুমি যে এসে তার থেকে থেকে সাইড হয়ে যাও তার লোক বেদাল করো না তারা চারজন তুমি একলা তুমি সাইড হয়ে যাও তার লোক কিছু করিও না মনে কষ্ট নিও না আমি তার লোকে হা না বা কিছু কইছিও না তারা আমার অনেক জোর করছে জয় শ্রীরাম করতাম আমি জয় শ্রীরাম কইছি না আমি এছাড়া তার লোকে অন্য কোনো কথাও কইছি না কারণ আমার বাবা ক্যান্সার হসপিটালে ভর্তি আছে প্রেশারের রোগী আরও বাবা কিছু শুনলে টেনশন করবো এই কারণে বা তার সাথে পিস্তল আছে এই কারণে আমি কিছু কইছি রয়েছি না তার সাথে কোনো ভেজালে ধরাইছি না হ্যাঁ এটার দিকে চিন্তা করিয়া এখন আমি আমরা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি এটাই বিচার চাই যে আমরা আমি প্রায় সময় শুনতাম আমি আজকে দীর্ঘ কয়েক বছর এখানে আসি ক্যান্সার হসপিটালে বাবারে নিয়ে হ্যাঁ প্রায় সময় শুনতাম জিবির সামনে ক্যান্সার হসপিটাল সামনে আনো মানুষ ফেরাশিনি বুক করে কিন্তু আজকে রাত্রে আমি নিজে ফেরাশিনিতে বুক করলাম আমি নিজে ফেরাশিনি শিকার হইলাম আমি এটাই বিচার চাই আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে